আজ দ্বিতীয়া, আর আজকেই বৃষ্টি স্নাত দিনে আমি বেরিয়ে পড়েছি দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত ঠাকুর এবং মণ্ডপ আপনাদের সামনে উপস্থাপনা করব বলে। এ কথা সত্যি যে এবছর পুজো অনাড়ম্বর হচ্ছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুযায়ী এবছর পুজো খুব সহজ সরলভাবে হচ্ছে। যে বড় বড় পুজোগুলো একসময় খুব বিখ্যাত ছিল তারাও খুব অনাড়ম্বরভাবেই পুজো সাজিয়েছেন। তবে এই কথা সত্যি যে তার মধ্যেও কিন্তু সৌন্দর্যের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি মদিয়ালি, কলকাতার একটি বিখ্যাত পুজো মণ্ডপ মদিয়ালি। দেখুন, মদিয়ালি যে প্যান্ডেলটি করা হয়েছে রাস্তা জুড়ে নয়, রাস্তার একটা কোণে ভারী সুন্দরভাবে একটা মন্দিরের ছাঁচ দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে একটা মন্দির দেওয়ার। প্রতি বছর এখানে অসাধারণ মণ্ডপ সজ্জা হয়, এবছর তার অর্ধেকেরও কম জায়গা নিয়ে এই প্যান্ডেল করা হয়েছে। আর এইটা মায়ের মূর্তি, আপনারা দেখছেন একদম সাবেকী মূর্তি, কোনো থিম নেই। যে আমরা দীর্ঘ বছর ধরে দেখে এসেছি এই সাবেকী মূর্তি এবার এখানে উপস্থাপনা করা হয়েছে। মদিয়ালি পুজো মণ্ডপ ছেড়ে আমরা এবার আরেকটু এগিয়ে যাব। ঠিক মদিয়ালির পাশেই আছে কিন্তু আরেকটি বিখ্যাত মণ্ডপ, আমরা সেখানে যাব। সেই মণ্ডপের নাম শিব মন্দির। দেখুন কী সুন্দর আলপনা দেওয়া হয়েছে, এই আলপনার কাজটি ভারী সুন্দর করে করা হয়েছে, খুব ভালো লেগেছে। সমস্ত রাস্তার জুড়ে একটা আলপনা দেওয়া হয়েছে। আর এবার আমরা চলে যাচ্ছি শিব মন্দিরে। শিব মন্দিরের এই যে থিমটি বোঝা যাচ্ছে যে আমাদের কোভিড আমাদের জীবনের এত বড় একটা অংশ নিয়ে রয়েছে, যে তার ছায়া পড়েছে। দেখতে পাচ্ছেন ওপাশে জড়ো করে রাখা আছে চটি, জুতো ইত্যাদি। মৃত্যু যেন ভীষণভাবে ছুঁয়ে আছে এই মণ্ডপে। আমরা দেখতে পাচ্ছি যে চটিগুলো এমনভাবে জড়ো করা হয়েছে যেন হাজার হাজার মানুষের মৃত্যুর পরে এই চটিগুলো জড়ো হয়ে রয়েছে। মাতৃমূর্তি দেখুন, খুব কাছে যাওয়া যাচ্ছে না কারণ এখনও বোধ হয় উদ্বোধন হয়নি, আমি দূর থেকেই তুলেছি মাতৃমূর্তিকে। আর সবথেকে বড় কথা হলো যে গোটা মণ্ডপ জুড়ে ব্যাগ, বিভিন্ন কাপড়, নানা রকম অব্যবহার্য জিনিসপত্র জড়ো করা হয়েছে। খুব সাধারণভাবে প্যান্ডেলটি গড়া হয়েছে এবং আপনারা জানেন যে এই প্যান্ডেল একসময় খুব সুন্দরভাবে করা হতো, কিন্তু এবছর কোভিডের কারণে সেটা করেনি বলেই বোধ হয় সম্ভবত কোভিডকেই বিষয় হিসাবে বেছে নিয়েছে। এবার আমরা চলে গেছি ঠিক তার পাশে, আমি এই ক্লাবটির নাম জানি না, ঠিক শিব মন্দিরের উল্টো দিকে যে অংশটি আছে সেখানে যে পুজোটা হয় এটাও খুব সুন্দর ভালো থিমের পুজো হয়। তবে এদের প্যান্ডেলের সমস্যা হয়েছে যে যেহেতু রাস্তা জুড়ে প্যান্ডেল করা যায় না, এই গলিটা খুবই সরু, তাই পুলিশ এসে এদের প্যান্ডেলের পুরো অংশ খুলে দিয়েছে, রাস্তা জুড়ে প্যান্ডেল করা যাবে না। ওনারা বলছিলেন যে ভীষণই অসুবিধার মধ্যে রয়েছেন কারণ প্যান্ডেল অর্ধেক হয়েছে, আবার নতুনভাবে ভাবতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর মূর্তিগুলো বৃষ্টিতে ভিজেছে এবং এই যে থিমটি এটা বোঝার আমি চেষ্টা করলাম কিন্তু যেহেতু ইনকমপ্লিট তাই বুঝতে পারলাম না। দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে বৃষ্টির জলে চারপাশে এই যে ছাদটি খুলে দেওয়া হয়েছে, একদম আকাশ দেখা যাচ্ছে এই ছাদে, এর উপরে কভার করা ছিল। আর এই ফুলগুলো সমস্ত ভিজে রয়েছে, এই ভেজা ফুলগুলো শুকিয়ে কীভাবে লাগাবেন ওরা আমরা জানি না। আমি দেখলাম যারা আছেন কর্মকর্তা খুবই চিন্তিত, যাই হোক নিশ্চয়ই বিচারা করবেন। এরপর আমরা চলে এসে রাস্তার ওপাশে ত্রিকোণ পার্কে। ত্রিকোণ পার্কের থিমটিও ভীষণ ভালো, আপনাদের আমি দেখাবো। এই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, এই ত্রিকোণ পার্কের ভেতরে পুজোটা হচ্ছে,
সেখানে আপনাদের নিয়ে যাওয়ার আগে বলে দিই যে এরা পুরনো কলকাতাকে ধরার চেষ্টা করেছে, একদমই পুরনো কলকাতা। পুরনো কলকাতার যে দরজা জানলা সেগুলো এক পাশে রাখা রয়েছে, খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন। এখনো হয়তো সম্পূর্ণ হয়নি, আর কিছু কাজ বাকি আছে, তবে আমরা দেখলাম যে এখানে বেশ কিছু একটা পুরনো দেওয়াল ভেঙে পড়ে আছে, প্রচুর লেটার বক্স সেখানে বিভিন্ন মানুষের ঠিকানা রাখা রয়েছে। আর একটুখানি ওপরে উঠলে যখন দেখতে পাচ্ছি ওপরে হাঁড়ি দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, যেন মহাকাশকে ধরা হয়েছে এই মাতৃমূর্তি। একদমই সিম্পল কিন্তু খুব ভালো, কিন্তু অন্য ধরনের কিছুটা বর্ষচিত্র ছাপ পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আছে এদের থিম সং, কলকাতার ঐতিহ্য মানেই টানা রিক্সা। এই টানা রিক্সাটি দেখে প্রতীকীভাবে রাখা হয়েছে, পুরো কলকাতার ঐতিহ্যকে মিলিয়ে দেওয়া হয়েছে একটা রিক্সার মধ্যে। খুব সুন্দর করে ওনারা সাজিয়েছেন রিক্সাটিকে। রিক্সাটি অবশ্যই একটি অন্যরকম আকর্ষণ তৈরি করেছে এই পুজো মণ্ডপে। আমার খুব ভালো লেগেছে এই থিমটা, একটা শহরের পুরনো কলকাতা দিয়ে হালকাভাবে উঠেছে। এটাও একটি পিটন পার্ক, এখানে ছোট জায়গা, এখানে পুজোটি খুব ভালো হয়। এবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘর দিয়ে সুন্দর সামনে করে এই পিটন পার্কটা রাজবাড়ির মধ্যে একটু পিছন দিকে সাধারণত। আমরা এই পিটন পার্কের মণ্ডপে এবার পৌঁছে গেছি। দেখুন এই মেয়েগুলো ওখানে কাজ করছে এবং ভীষণ ভালো কাজ করছিল আমি দেখতে পাচ্ছিলাম। মনে হয় এরাই সাজিয়েছে সাবেকি মূর্তি, একটু পটচিত্র এখানেও আছে, ওপরে শামিয়ানা, তারপর খড়ের চাল, পুরনো সময়ের গ্রামের বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে, গ্রামের আটচালা, ছোট্টর উপর খুব সুন্দর একটা তুলসী মঞ্চ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ছোট্টর উপর খুব সুন্দর। বৃষ্টি ভীষণ অসুবিধে ফেলে দিয়েছে এখানকার শিল্পীদের, মাঠটায় কাদা আছে আমরা দেখছি, ভালো একটি পার্ক। দেখুন এখানে বাইরে কাজ হচ্ছে, এখনো কাজ বাকি রয়েছে, হালকা রোদ্দুর উঠেছে, বাইরের সমস্তটায় নানা রকম ছবি আঁকা হবে। এখানে আমি অদ্ভুতভাবে পেয়ে গেছিলাম একজন মানুষকে এবং তার গাড়িকে, ছবিটি আমরা তার কাছে যাচ্ছি।
এটা কি দাদা ট্যাক্সি না আপনার পার্সোনাল গাড়ি? পার্সোনাল গাড়ি তাই? এই কনসেপ্টটা আপনার খুব সুন্দর কনসেপ্ট, ভাবনাটাও খুব ভালো। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। আমার নাম, ভালো নাম হলো ধনঞ্জয় চক্রবর্তী, বাপিরা বলে সবাই চেনে। আপনি এখানেই থাকেন? আমি টালিগঞ্জ করুণাময়ী থাকি। করুণাময়ী থাকেন? ঠিক, আমিও করুণাময়ী হরিদেবপুরে থাকি আমি। আপনারই কি একটা ট্যাক্সি ছিল যেটা? হ্যাঁ আমারই ট্যাক্সি। আচ্ছা, সেইটাই আমি তাই ভাবছি যে এই কনসেপ্টে ট্যাক্সি তো এখানেই ছিল আমাদের ওখানে শিরিডির কাছাকাছি, তাই তো? খুব ভালো লাগলো। আপনার, আপনি এটা নিজেই চালান তাই তো? খুব ভালো। একটু সবাই দেখুন, একটা অসাধারণ ভাবনা, প্রকৃতিকে এত সুন্দরভাবে মেলে ধরেছেন। ওনার একটা ট্যাক্সিও আছে এবং ঠিক এইভাবেই আছে এটা, সেটা কলকাতা শহরে অনেক জায়গাতেই প্রকাশিত হয়েছে। পথ চলতে চলতে এই গাড়িটাকে পাওয়া আমার একটা পরম প্রাপ্তি। এবার আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে, পৌঁছে গেছি বাদামতলা আসার সঙ্গে। খুবই বিখ্যাত পুজো এটা, আপনারা সবাই জানেন। তবে এখানেও এবার দেখলাম খুব ছোট্ট করে, সুন্দর করে, সংক্ষিপ্তভাবে এই পুজোটিও করা হচ্ছে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি বাদামতলা আসার সঙ্গে থেকে। দেখতে পাচ্ছি চারপাশে দোকানপাট উঠেছে, মানুষজন আসছেন অল্প অল্প করে, এখনও সেজে ওঠেনি সম্পূর্ণভাবে। প্রচুর প্রশাসনিক মানুষ দেখলাম। এই দেখুন বাদামতলা আসার সঙ্গে মণ্ডপ, মণ্ডপের সঙ্গে সঙ্গে আপনারা দেবী মূর্তিকেও দেখবেন একদম অন্যভাবে, একদম অন্যভাবে করেছেন এবার পুজোটা। দেখাবো আপনাকে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সাধারণ, খুব সুন্দর আমরা পুরো মণ্ডপটাকে আপনি করে দিই। আমরা এখন এগিয়ে চলেছি ছেষট্টি পল্লী, ঠিক আশার সঙ্গে মুখোমুখি যে প্যান্ডেল এবং দীক্ষিত হয়, এরাও খুব সুন্দর করে করেন প্রত্যেক বছর। এখানে এসে দেখলাম খুব সাজোসাজে রব, প্রচুর পুলিশ আছে, রাস্তা তৈরি হচ্ছে এবং যেভাবে ওরা প্যান্ডেল করে থাকে ওরা রাস্তা জুড়ে দেখতে পাচ্ছেন। এবছর এখানে পুজোর বিশেষত্ব হচ্ছে এই পুজো পরিচালনা করবে, পৌরোহিত্য করবে মহিলারা। এটা একটা নতুনত্ব অবশ্যই, এতদিন আমরা দেখে এসেছি পুরুষতন্ত্র চলত পুজো করার সময়। এখানে সম্পূর্ণ মহিলারা পুজো করবেন এবং সম্ভবত পাঁচজন মহিলা এই পুজোটি সংগঠিত করবেন। এই প্যান্ডেল দেখতে পাচ্ছি, প্যান্ডেলের পাশে রয়েছেন, দেখাশোনা করছেন। এখন দেরি আছে পুজো, হ্যাঁ
এই হচ্ছে মূর্তি, এই প্যান্ডেল রাস্তার এক ধারে, এই হচ্ছে মূর্তি, সাবিত্রী মূর্তি, খুব সুন্দর মায়ের চরিত্রটি আমার খুবই ভালো লেগেছে এই মূর্তিটা। আমাদের পুজো পরিক্রমার প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি, আগামী দিনে আরও কিছু অবশ্যই আসবে।